إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عثمان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক মুসলিমবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের সুস্থ সবল রেখে সিয়াম পালন করিয়ে নিয়ে রমাদান মাসের দ্বিতীয় জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী নবীর নবী মা আমিন আল্লাহ মরুল গোলাল নবী মক্কি নবী মাদানী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে কোরআনের গুরুত্ব কতটুকু রয়েছে এবং তার ফজিলত কী, এ সম্পর্কে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে প্রতি যুগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল প্রেরণ করেছিলেন প্রত্যেককে আসমানি কিতাব দেওয়া হয়েছিল। এক একটা নবীর এক একটা মুআজিজা ছিল, তারই ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুআজিজা ছিল তার মধ্যে একটি মুআজিজা হচ্ছে আল কোরআন। এই কোরআনুল কারীম সম্মুখে আজকে আলোচনা। কোরআন আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, আমরা এই কোরআনুল কারীমকে কতটা গ্রহণ করতে পেরেছি, এই কোরআনের কতটা আমরা মূল্যায়ন করতে পেরেছি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন, এই কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কী চাইলেন, এটা আজকে আমাদের জানা থাকলেও আমরা অলসতা কাটাই, কোরআনকে যথারীতি সম্মান দিতে জানি না, কোরআনকে আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন এই আসমানি কিতাব আল কোরআনুল কারীম? কোরআন এর আবিধানিক অর্থই বোঝায় যে তেলাওয়াত করা, বারবার পাঠ করা। আমরা আমাদের সোসাইটি সমাজের মধ্যে একটি কথা প্রচলন আছে, কোরআনের নামটাকে না নিয়ে কিছুদিন আগের ঘটনা কিছু মহিলার মুখ থেকে শুনতে পেলাম, কোরআনকে কোরআন বলে ডাকেলাম, বড় জিনিস। বড় জিনিস আবার কি এটা বুঝে আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক নাম দিয়েছেন, তো কোরআনকে আমরা কোরআন বলতে লজ্জাবোধ করি, আমরা সেটাকে কি বলি, বড় জিনিস। বড় জিনিসটা কি আবার, আপনাকে কি শব্দটা বলতে লজ্জা লাগে না আপনি জানেন না? কোরআনকে কোরআন আপনি বলবেন না তো বলবেন কি? কোরআনের একাধিক নাম রয়েছে, কোরআনকে ফুরকান বলা হয়, কোরআনকে হাকিম বলা হয়, একাধিক নাম রয়েছে, কোরআনকে মজিদ বলা হয়, কোরআন মজিদ, একাধিক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে বিদ্যমান রয়েছে। আপনি অতগুলো নাম মনে না রাখতে পারলেও আপনি তো কোরআন এ শব্দটা বলতে পারবেন? আশ্চর্য বিষয়, আমরা কেউ আজ থেকে কোরআনকে বড় জিনিস নামে বলবো না, বলবোটা কি কোরআন শব্দটাকে এভাবে বলবেন, কি বলবেন, কোরআন এভাবে শব্দটাকে বের করবেন, এটা যেন আমরা আগামী দিনে কেউ ব্যবহার না করি ইনশাআল্লাহ। এ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এ কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল রমাদান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমি এ কোরআনকে অবতীর্ণ করেছি রমাদান মাসে, রমাদান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এটি মানুষের জন্য হেদায়েত, মানব জাতির জন্য এটা পথ দেখাবে, সরল সঠিক পথ দেখাবে কোরআনুল কারীম। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এসেছে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য। কোরআন মিথ্যাকে মিথ্যা বলবে, সত্যকে সত্য বলবে, তাতে মানুষের বিরুদ্ধেও চলে যেতে পারে, মানুষের পক্ষ হতে পারে। কোরআন এমন একটি গ্রন্থ, এ কোরআনকে আমরা যথারীতি মূল্যায়ন করতে পারলাম না, এ কোরআনের গুরুত্ব কতটুকু রয়েছে আমরা কেউ অতটা মূল্যায়ন করতে পারিনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানব জাতির জন্য এটা সরল সঠিক পথ দেখাবে, মানুষের জন্য এটা হেদায়েত, মানুষের জন্য এটা রাস্তা, এটা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি বয়ে নিয়ে আসে, আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসে, আপনার সামাজিকতার জীবনে শান্তি নিয়ে আসে, আপনার রাষ্ট্রের দিক দিয়েও শান্তি নিয়ে আসে।
সারা পৃথিবীর বুকে শান্তি আর শান্তি বয়ে যাবে কোরআনুল কারীমকে যদি আমরা যথারীতিভাবে মূল্যায়ন করতে পারি কোরআনুল কারীমের হুকুম আহকামকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করে নিতে পারি শান্তি ছাড়া আর কিছুই আমাদের থাকবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা আপনি লক্ষ্য করুন যে সময় মানুষ ছিল অভদ্র তাদেরকে ভদ্রতায় পরিণত করেছিল কোরআনুল কারীম আজকে আমরা সেই কোরআনুল কারীম থেকে দূরে আছি এই কোরআনুল কারীম একমাত্র আপনাকে শান্তি দিতে পারে এই কোরআনুল কারীম একমাত্র আমাদের জন্য সুশৃঙ্খলা শান্তি বজায় রাখতে পারে অন্য কোন গ্রন্থের মধ্যে নেই এই গ্রন্থ এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই গ্রন্থর সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন সারা পৃথিবীর বুকে যত গ্রন্থ যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকবে অবশ্যই থাকবে কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছুই নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা চ্যালেঞ্জ করে প্রথমেই জানিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই এই কোরআনুল কারীমকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করে নিতে পারতাম আমরা শান্তি পেতাম আজকে সারা পৃথিবীর বুকে লক্ষ্য করুন মানুষ আজকে শান্তি খুঁজে বেড়াচ্ছে আজকে এক বছর ওভার হয়ে গেল এমন একটি ভাইরাস করোনা এমন একটি ভাইরাস যার ভ্যাকসিনের এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব নেই খুঁজেই পাচ্ছে না কোন ভ্যাকসিনে যে মানুষ সুস্থ হবে এ রোগ থেকে মুক্ত পাবে কোথাও খুঁজে পাচ্ছে না কেন জানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে এই ধরনের বালা মুসিবত আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন কেন দিয়েছেন মানব জাতি যাতে করে তারা অন্যায় অশ্লীল কুকর্ম থেকে ফিরে আসতে পারে তারা যেন নিজেদের পাপ ত্রুটিগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলার সম্মুখে সেলেন্ডার করে আত্মসমর্পণ করে যেন তারা আল্লাহ সুবহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে পারে এই ধরনের বালা মুসিবত আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন এখন লক্ষ্য করুন সারা পৃথিবীতে অশান্তি ছেয়ে গেছে শান্তি কোথাও খুঁজে পাচ্ছে না আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছি না অনেক অবস্থা খারাপ আজকে এই ভাইরাসকে নিয়ে আজকে হসপিটালের দিকে লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এটা কতটা ছেয়ে গেছে আজকে মানুষ কতটা যে আক্রান্ত হয়েছে মানুষ কেউ করোনাতে যদি কেউ মারা যাচ্ছে যদি সন্দেহ থাকছে ওর লাশকে কেউ গোসল দেয় না কাফনও দিতে যাচ্ছে না পরিবারের লোক তো আসে না প্রতিবেশী তো আসে না গ্রামগঞ্জের মানুষও কেউ পাশে দাঁড়াচ্ছে না এখানে চিন্তা করতে হবে এই কোরআনুল কারীম হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য শিফা এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য শান্তি নিয়ে আসতে পারে আপনাকে এ সম্পর্কে কোরআনুল কারীম কি বলতে চাইছে আপনাকে জানতে হবে এই কোরআন একমাত্র মুক্তির পথ দেখায় আপনাকে সারা পৃথিবীর বুকে যেখানে আপনি যান না কেন শান্তি খুঁজে বেড়ালে কোথাও আপনি শান্তি পাবেন না একমাত্র শান্তির পথ হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম এরই মাধ্যমে আমরা শান্তি পেতে পারি অন্য কোথাও শান্তি পাবো না লক্ষ্য করুন এই কোরআনকে বাদ দিয়ে যারাই পৃথিবীতে শান্তির জন্য যা কিছু তারা পদক্ষেপ গ্রহণ করেছে সবই ফেলিওর একটা তো পাস করতে পারেনি একটা তো নয় কোরআনের হুকুম আহকামকে আপনি মেনে নেন আপনার শান্তি ছাড়ার কিছুই মিলবে না আপনি ইবতিজিন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন যারা কোরআনের হুকুম আহকামকে মেনে নেয়নি যারা মানতে দেয়নি তার শান্তি তালাশ করেছে কোথাও শান্তি পায়নি পাবে না একমাত্র কোরআনই আপনাকে শান্তি দিতে পারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন একমাত্র জানেন মানব জাতি কিসে কল্যাণ রয়েছে কিসে অকল্যাণ রয়েছে কিসে তারা শান্তি পাবে কিসে তাদের অশান্তি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন সেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আপনার আমার জীবনে শান্তি দিতে চাইলেন কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে থেকে আছি আর আমরা অন্য কোথাও শান্তি খুঁজে বেড়াচ্ছি কিন্তু শান্তি কোথাও আমরা খুঁজে পাচ্ছি না আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরা সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলছি আমরা মুখে মাস্ক ব্যবহার করছি তবুও দেখছি
করোনার ভ্যাকসিন বেরিয়েছে বলে ভ্যাকসিন লাগাচ্ছে, লাগানোর পরেও দেখছে করোনাতে আক্রান্ত মৃত্যুবরণ করছে। আজকে হসপিটালের বেড পর্যন্ত ফাঁকা থাকছে না, তবু আমাদের চিন্তা নেই। কখনো আমাদের এ ব্রেনে এ কথা আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ভাইরাস দিলেন যেই ভাইরাস থেকে কেউ মুক্ত পাচ্ছে না, সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে, কেউ এখনো আছে, ভবিষ্যতে হয়তো আমরাও যেতে পারি। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভাইরাস থেকে যেন মুক্ত রাখে, বলুন আমিন। তবে ভাবনা করা উচিত, চিন্তা করা দরকার যে আপনাকে আমাকে নিজেদের গুনাহ ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সেলেন্ডার হয়ে আত্মসমর্পণ করে সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তবু আমরা ভাবছি না, রমাদান মাস ফেলান, এই রমাদান মাস এসেছে আপনার ভুল ত্রুটি পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, অথচ এই রমাদান মাসে সিয়াম পালন করছি না। এই রমাদান মাস এসেছে আপনার আমার জীবনের পরিবর্তন ঘটানোর জন্য, কখনো চিন্তা করলাম না। আমরা আমাদের বডি নিয়ে, আমরা আমাদের এই শরীরকে নিয়ে সুস্থ সবল থাকা সত্ত্বেও রমাদান মাসের সিয়াম আমরা পালন করছি না, এই মাসটিকে যথারীতিভাবে মূল্যায়ন করতে পারছি না। অধিকাংশ মানুষ আমরা এখানে বিদ্যমান রয়েছি যারা এই মাসটিকে পাওয়া সত্ত্বেও সিয়াম পালন করে না। আবার আমরা যারা আছি এই রমাদান মাসকে পেয়েছি, সিয়াম পালন করছি, অলসতায় দিনগুলোকে কাটাচ্ছি, কোরআনুল কারীমকে ঠিকমতো তেলাওয়াত করি না, আপনাকে আমি জানাতে চাইছি কোরআনের গুরুত্ব কতটুকু রয়েছে, কোরআনুল কারীমের কতটা ফজিলত রয়েছে, যদি আপনি আমি কোরআনকে তেলাওয়াত করি, যদি আপনি আমি নিজেদের ব্যক্তিগত জীবনে কোরআনকে বাস্তবায়িত করে নিতে পারি, শান্তি আর শান্তি পাবো, ইহকালেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কোরআনুল কারীমকে রমাদান মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। রমাদান মাসের কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, শবে কদর রাত্রিতে। বারোটি মাস চিন্তা করবেন, বারোটি মাসের মধ্য হতে এগারোটি মাসকে ঠেলে দিয়ে একটি মাসকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বেশি বেশি সম্মান দিয়েছেন, সেটি হচ্ছে রমাদান মাস। কেন এত সম্মানিত মাস? শুধুমাত্র কোরআনুল কারীমের জন্য। এই কোরআনুল কারীম এই মাসটিতে এসেছে যার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বেশি মর্যাদা দিয়েছেন রমাদান মাসে, এবং রমাদান মাসের কোন রাত্রিতে আরো বেশি মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে শবে কদর রাত্রিতে। এই রমাদান মাসটিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন ধরনের আমল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন যাতে করে আপনি আমি এই রমাদান মাসে এই সমস্ত আমলগুলোকে সহজভাবে করে নিতে পারি আর নিজেদের পাপগুলোকে মোচন করে নিতে পারি, ক্ষমা করে নিতে পারি, ক্ষমা করে নিতে পারি, এর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন। অথচ আমরা বললাম না, এ কোরআন এসেছে আপনার ব্যক্তিগত, আপনার আমার ব্যক্তিগত জীবনে যতগুলো ভুল ত্রুটি রয়েছে সবকে সংশোধন করে দেওয়ার জন্য। অথচ কখনো আমরা এ কোরআনকে মূল্যায়ন করতে পারলাম না, বুঝতে পারলাম না, আফসোসের বিষয়। সম্মানিত উপস্থিতি, কোরআনের মূল্যায়ন করতে হবে আপনাকে আমাকে, কোরআনের অনেক গুরুত্ব রয়েছে, কোরআন সম্পর্কে অনেক অনেক কথা রয়েছে, কতগুলো কথা না আপনাকে বলার সময় আছে, আপনাকে এতটুকু আমি বলতে চাই, কোরআন খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য কোরআনুল কারীমকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে, আমরা যেন এই কোরআনকে যথারীতিভাবে মূল্যায়ন করতে পারি। এবার চলুন এই কোরআনুল কারীমের ফজিলত কতটুকু রয়েছে। এ কোরআন শিক্ষা অর্জন করা আপনার আমার জীবনে ফরজ, আপনাকে আমাকে শিখতে হবে কোরআনুল কারীম, আপনাকে আমাকে শিখতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ, শিখতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই, কোরআন আপনাকে আমাকে শিখতেই হবে। এই কোরআন আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, কোরআন কতজন ব্যক্তি আমরা কত পার্সেন্টেজ আমরা তেলাওয়াত করতে জানি, আফসোস এখানে আমরা যারা আছি নিচে তলায় যতগুলো মানুষ রয়েছি, এখনো যদি আপনাদেরকে বলি কতজন ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন, আপনারা যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন অধিকাংশ মানুষের হাত উঠবে না, অল্প সংখ্যক মানুষের হাত উঠবে। ভাবতে পেরেছেন? এই কোরআন আপনার আমার জীবনে তেলাওয়াত করা, আপনার আমার জীবনে শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ, অথচ আপনি আমি জানি না। ভাবতে পেরেছেন?
কোরআন কে আমরা তেলাওয়াত করতে জানি না তেলাওয়াত করব কোথা থেকে কোরআন কে সঠিক ভাবে কোরআন যে এর নাম এটাই তো বলতে জানি না তেলাওয়াত করব কোথা থেকে কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এমনি এমনি দিবে না এই কোরআনের শিক্ষা এই কোরআনের তেলাওয়াত আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি এমনি দিবেন না আপনাকে চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে শিক্ষাটা পাশাপাশি শিক্ষার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে আপনাকে শিক্ষা অর্জনের জন্য যে জায়গায় শিখতে পারবেন দ্রুত সেই জায়গায় যাওয়া এবং তার কাছ থেকে শিক্ষা অর্জন করে নেওয়া পারলাম না আপনাকে যদি আমি প্রশ্ন করি এই পৃথিবীর বুকে বিশেষ করে গোপালনগরে আপনাদের দৃষ্টিতে কোন ব্যক্তি সর্বোত্তম কোন ব্যক্তি সবচাইতে দামি গোপালনগরে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যদি এই কথা আমি বলি আপনাদের গোপালনগর গ্রামে সবচাইতে দামি সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি আপনাকে যদি আমি খুঁজতে বলি আপনি দেখাবেন কাকে দেখাবেন ডাক্তারকে দেখাবেন অ্যাডভোকেটকে দেখাবেন আপনি মাস্টারকে দেখাবেন কলেজের প্রফেসরকে আর কাকে বলবেন ওই ব্যক্তি উত্তম ওই যে সবচাইতে বেশি দামি এই কথা আপনি বলবেন এটা হচ্ছে আপনার আমার কথা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন অন্যরকম ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআনের শিক্ষা নিজে অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় খুঁজে পাবেন গোপালনগরে গোপালনগরে খুঁজে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় খুঁজে পাবেন গোপালনগরে কখনো চিন্তা করেছেন আপনি কেন বললেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম আর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ চাল কোরআন তাহলে এই কোরআন যে শিক্ষা অর্জন করবে যে শিক্ষা দিবে সে সর্বশ্রেষ্ঠ হতে পারবে না এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের আল্লাহর কাছে শুকরগুজর করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুন্দর চোখ দিয়েছেন সুস্থ চোখ দিয়েছেন এই চোখ থাকা সত্ত্বেও কোরআনকে দেখে দেখে রিডিং তেলাওয়াত করতে পারলেন না বড় আফসোসের বিষয় আপনাদের নিচে তলায় লক্ষ্য করুন আপনাদের সম্মুখে অন্ধ হাফিজ সাহেব উপস্থিত রয়েছেন উনি দুই চোখের অন্ধ অথচ উনি 30 পারার কোরআনের হাফিজ 30টি পারাকে মুখস্থ করেছেন আর আপনি দেখে 30টি পারাকে তেলাওয়াত করতে জানেন না আপনি দেখে এই 30টি পারার সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করতে জানেন না আপনাকে লজ্জা করা উচিত ছিল আপনার মতো মুসলিম কোন কোয়ালিটির মুসলিম আপনার অবস্থান কোথায় রয়েছে আপনি কোন ক্যাটাগরিতে আছেন চিন্তা করেছেন আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমাকে আমি সুস্থ সবল দুটি চোখ দিয়েছিলাম বড় নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের শুকর গুজার তুমি কতটুকু করেছিলে পৃথিবীর বুকে ল বিভাগে পড়াশোনার জন্য মোটা মোটা ল বিভাগের কিতাব আপনি পড়তে পারলেন আপনি কলেজের প্রফেসর হওয়ার জন্য অনেক দামি দামি বড় বড় বই পড়তে পারলেন অথচ আপনি কোরআনুল করিমকে দেখে তেলাওয়াত করতে পারলেন না এটাকে শিক্ষা অর্জন করার জন্য একটু চেষ্টা করলেন না আফসোস আপনার মতো মুসলিমকে আফসোস করা উচিত আপনার ভিতরে লজ্জাবোধ থাকা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্রেন মস্তিষ্ক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত চক্ষু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করতে পারলাম না এর তুল্য বড় আফসোসের কথা কোথায় থাকতে পারে বিরান বাড়ি ফাঁকা একটা বাড়ি যদি পড়ে থাকে সে জায়গায় যদি মানুষ কোনো বসবাস না করে আপনি দেখতে পাবেন সে জায়গায় পেঁচা বসবাস করছে আপনি দেখতে পাবেন সে জায়গায় মাকড়সা নিজেদের জালকে বুনিয়ে সে জায়গায় বসবাস করছে কেন সে জায়গায় মানুষ বসবাস করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না যার এই সিনাই যার কোরআন নেই সেটা যে ফাঁকা বিরান বাড়ির মতো এ জায়গাতে কূটনীতি অন্যায় অশ্লীল কুকর্ম বেহায়াপনা পৃথিবীর সমস্ত নোংরামি তার ভিতরে থাকবে মুক্ত থাকতে পারবে না এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন বিরান বাড়িতে যেমন
সেজাগাতে যেমন ফাঁকা বাড়ি একটি পড়ে থাকলে সেজাগায় যেমন হুতুম পেঁচা বসবাস করে সেজাগায় আরো হিংস্র কোন পাখি বসবাস করতে পারে আরো কোন প্রাণী বসবাস করতে পারে অনুরূপভাবে মানবের জীবনে তাদের এই সিনাই যদি কোরআন না থাকে সেটাও হচ্ছে ফাঁকা বিধান বাড়ির মতো সেজাগাতে ওয়ান নাই অশ্লীল কুকর্ম বেহেবনা সমস্ত নোংরামি তার ভিতরে থাকবে মুক্ত থাকতে পারবে না কোন চিন্তা করেছেন আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে তুলনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর এখানে উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লেবুর উদাহরণ দিয়ে বললেন যে মুমিন ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে তেলাওয়াত করে ওই ব্যক্তিকে লেবুর সঙ্গে উদাহরণ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লেবুর সুগন্ধিও রয়েছে এবং লেবুর একটা সুস্বাদ রয়েছে মুমিন ব্যক্তি অনুরূপ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আল্লাহ সুবহান ও তাআলা দরবারে সেই লেবুর মতো তার মূল্যায়ন করেছেন যে লেবুর যেমন সুস্বাদ রয়েছে লেবুর যেমন সুগন্ধি রয়েছে মুমিন ব্যক্তি অনুরূপ আরেক কোয়ালিটির মুমিনের কথা বললেন যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে না বা জানলেও তেলাওয়াত করে না যারা কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকে ওই মুমিনের উদাহরণ দিলেন খেজুরের মতো খেজুরের স্বাদ আছে কিন্তু তার কোনো সুগন্ধি নেই এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিলেন বাকি যারা ফাসিক যারা বেঈমান যারা মুশরিক তাদের কথা বাদ দেন লিস্টে ওই দুই কোয়ালিটির মানুষকে নিয়ে আসেন যে যারা মুমিন যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার উদাহরণ দিলে লেবুর মতো কেন তার সুগন্ধি রয়েছে তার স্বাদও রয়েছে আর ওই মুমিনের উদাহরণ দিলে যে মুমিন তেলাওয়াত করতে জানে অথচ ফলসতার সঙ্গে তেলাওয়াত করে না বা তেলাওয়াত করতে জানে না তার উদাহরণ দিলেন খেজুরের মতো তার স্বাদ রয়েছে সুগন্ধি নেই এবার আপনি ভাবেন কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ে আছেন আপনি লেবুর মধ্যে আছেন না খেজুরের মধ্যে আছেন আপনি নিজেকে একটু মিলিয়ে লেখুন চিন্তা করেছেন কখনো কোরআনুল করিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে এ কোরআনুল করিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তার পক্ষ হয়ে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে আপনি সারা জীবনভর আপনি কোনো উপন্যাসের বই পড়ুন কোনো গল্পের বই আপনি পড়ুন সারা জীবনভর পড়বেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বলতে পারবে না এই উপন্যাসের বই পড়ে বা এই কোনো গল্পের বই পড়ে আপনি 1% নাকি পাবেন বা এই কিতাবটি কাল কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে কোনো কথা বলবে কাল কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে কথা বলবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারবে পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না কেউ বলতে পারবে না মহাগ্রন্থ হল কোরআন কারীমের দিকে লক্ষ্য করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতের দিন তার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল সিয়াম আসিয়ামু আল কোরআন ইয়াশফাআন লিল আবদি কাল কিয়ামতের দিন সিয়াম আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে ওই বান্দাদের জন্য ওই বান্দাদের পক্ষ হয়ে কথা বলবেন ইয়াকুলু সিয়াম সিয়াম বলবে আয় রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন নাহার কাল কিয়ামতের দিন সিয়াম বলবে হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে দিনের বেলাতে তাকে খাবার থেকে এবং তার যে খাওয়াশিয়াত স্ত্রী মিলন বার কিছু চাওয়া পাওয়া তা থেকে আমি তাকে বিরত রেখেছিলাম দিনের বেলায় অতএব ফাশাফানি অতএব আপনি আমার সুপারিশকে কবুল করুন কাল কিয়ামতের দিন সিয়াম এই কথা বলবে ওয়ায়াকুলুল কোরআন কাল কিয়ামতের দিন কোরআন বলবে মানাতুহু নাওমা বিল্লাইলি হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রের ঘুম থেকে বিরত রেখেছিলাম রাতের ঘুম থেকে বিরত থেকে আমাকে সে তেলাওয়াত করেছিল ফাশাফইনি ফিহি অতএব আপনি আমার এই সুপারিশকে কবুল করুন ফায়ুশফানি অতঃপর আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন বলুন সুবহানাল্লাহ যারা সিয়াম পালন করবে আর যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন করছি আমাদের কাছে সময় আছে কোরআন তেলাওয়াত করা যে কোরআন কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে জান্নাতের দিকে নিয়ে যাবে সেই কোরআন কি আমরা তেলাওয়াত করতে পেরেছি হাতে সময় নেই
আমাদের হাতে সময় নেই কোরআন তেলাওয়াত করার জন্য আপনি ভাববেন আপনার হাতে সবকিছুই রয়েছে আপনি অলসতার সঙ্গে জীবন যাপন করছেন অলসতার সঙ্গে আপনি সিয়াম পালন করছেন আপনি উপবাস থাকছেন আপনি সিয়াম পালন করছেন আপনি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না আপনি সিয়াম পালন করছেন কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন না এত লাসস কিছু আছে আপনার হাতে মোবাইল আছে আপনার হাতে মোবাইল আছে আপনি ইউটিউব আর ফেসবুক আর মেসেঞ্জার WhatsApp নিয়ে আপনি সময় আছে আপনার ব্যস্ত আছে কোরআন তেলাওয়াত করার আপনার সময় নেই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি বলে যে আমার কোরআন তেলাওয়াত করার সময় নেই ও যে সবচাইতে বড় ইন্টারন্যাশনাল কথা সবচাইতে বড় কেন বলেন তো মানুষের কাজ থাকে দিনের বেলায় দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার হাতে সময় রয়েছে ফজরের সালাতের পরে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন এতে আপনার ফায়দা কি থাকবে এতে ফায়দা আপনার কতটুকু রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন হে সাহাবে কেরামরা শোনো একটি উট দান করলে সাদাকা করলে যে নেকি তুমি পাবে সেই আমল করলে অনুরূপ তুমি নেকি পাবে আমলটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকাল বেলাতে তোমরা মসজিদে যাও মসজিদে গিয়ে কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতকে তোমরা তেলাওয়াত করো কিংবা কাউকে দুইখানা আয়াত দিয়ে মানবকে তুমি তেলাওয়াত করে শোনাও বা তাকে বোঝাও যদি এই দুইটি আয়াতকে তোমরা তেলাওয়াত করো কাউকে বোঝাও কাউকে তেলাওয়াত শোনাও তাহলে फायदा কি হবে দুইটি উট দান করলে যে নেকি পাওয়া যায় অনুরূপ তোমরা সমতুল্য নেকি পাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সুবহানাল্লাহ বলতো আপনাদেরকে লজ্জা লাগে না বলতো আপনাদেরকে লজ্জা লাগে যে সুবহানাল্লাহ বলবো ট্যাক্স লাগছে নাকি এত একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাকে বলছি যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকাল বেলাতে কোনো ব্যক্তি যদি মসজিদে যায় আর সে জায়গাতে গিয়ে কোরআনের দুইখানা আয়াতকে তেলাওয়াত করে তাহলে দুইটি উট সাদকা করলে যে নেকি পাওয়া যায় দুইখানা আয়াত তেলাওয়াত করলে অনুরূপ নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে কথা বলাচ্ছেন কেউ যদি তিনখানা আয়াতকে তেলাওয়াত করে তাহলে তিনটি উট দান করার সমতুল্য নেকি পাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কেউ যদি চারখানা আয়াত তেলাওয়াত করে চারটি উট দান করলে যে নেকি পাওয়া যায় সমতুল্য নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ এভাবে যত আয়াতের সংখ্যা বাড়বে উটের সংখ্যা ততটাই বাড়বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন এবার বলেন আপনার হাতে সময় দিনের বেলাতে সারা দিন নাই সারা রাত আপনার সময় নেই ফজরের বেলার কথা বলে ফজরের সালাত আদায়ের পরে আছে না নেই ফজরের সালাত আদায় করে এই কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে এই ধরনের নেকি আপনি পাবেন এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমাদের জানতে বাকি জানার জন্য আমলও বাকি না আমরা জানছি না আমল করছি এই মসজিদে গোপালনগর আপনারা বলবেন সিনাখুলি আমাদের চারতলা মসজিদ গর্ব সঙ্গে বলেন না সিনাটাকে উঁচু করে বলেন যে আমাদের গোপালনগরের রাস্তা লাগানো চারতলা মসজিদ কি ডিজাইন মসজিদের লজ্জা লাগে না বলতে আপনাকে আপনার ভিতরে হায়া লজ্জা থাকা উচিত ছিল চারতলা মসজিদ করলেন চারতলার মুসল্লি কোথায় কাল কিয়ামতের দিন জবাব দিতে আপনাদেরকে করতে হবে জবাব দিতে হবে আপনাদেরকে মসজিদ বড় করে নিলেন মসজিদ ডিজাইনও খুব সুন্দর করলেন মানুষ গেলেই গর্দন ব্যাকি আপনার ডিজাইন দেখছে মসজিদকে দেখছে আহ কত সুন্দর গোপালনগরের জামে মসজিদ আর ভিতরে কি মহাকাল ফলের মতো মুসল্লি নেই বাইরে থেকে কোনো লোক না এলে আপনার মসজিদ পূর্ণ হবে না লজ্জা করা উচিত এত চারতলা বিল্ডিং করার পরে ফজরের পরে যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে জোহরের পরে যে কেউ তেলাওয়াত করবে আসর পরে কেউ তেলাওয়াত করবে মাগরিব পরে কেউ তেলাওয়াত করবে এসার পরে কেউ তেলাওয়াত করবে এই ধরনের মুসল্লি আছে কোথায় আছে কোথায় একজন মুসল্লিকে দেখলাম আজকে ফজরে ওই ভাইকে প্রত্যেক ফজরের পরে আমি দেখতে পাই একজন ব্যক্তিকে বাকিরা কোথায় কবরস্থানে যান আপনারা চিন্তা করেছেন কখন ওই লেবু আর খেজুরের মতো মুমিন দাবি করতে পারি কোরআন তেলাওয়াত করতে যারা জানেন তেলাওয়াত করছেন না সাবধান হয়ে যান তেলাওয়াত করতে জানছেন অথচ তেলাওয়াত করেন আপনারা সাবধান হয়ে যান কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে আপনাকে করতে হবে প্রশ্ন করবে কাল কিয়ামতের দিন আমি তোমাকে যে নিয়ামত বড় কোরআনুল কারীম তোমাকে তেলাওয়াতের আমি শিক্ষা অর্জন করার তোমাকে যে আমি হিকমা দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম এটা দিয়ে করেছিলে তুমি কি এ কাল কিয়ামতের দিন জবাব দিতে করতে হবে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন
যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে অথচ ওয়ালসতার সঙ্গে জীবন যাপন করছে কোরআনকে তেলাওয়াত করে না কাল কিয়ামতের দিন জবাব দিতে আপনাদের করতে হবে প্রশ্ন অবশ্যই করা হবে বাকি যারা তেলাওয়াত করতে জানেন না কি করবেন 32টা দাঁত বের করে হাসবেন যারা জানেন না আপনার ভিতরে লজ্জা থাকা উচিত ছিল আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এর আগেও সুপার অংশ দিয়েছিলাম যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদের পাশে গিয়ে আপনি কোরআনকে শুনুন আর এক প্রতিজ্ঞা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুন যে আল্লাহ আমি যখন পাঁচ ওয়াক্তের সালাত আদায় করছি তুমি আমাকে কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দাও আল্লাহর কাছে চেয়ে নিয়ে চেষ্টা চালিয়ে যান এটাও পারলাম না কোরআন তেলাওয়াত করতে জানলাম আর জানলে পরে না তেলাওয়াত করলাম নাই কোরআনকে যথারীতি মূল্যায়ন করতে পারলাম কিছুই পারলাম না জিরো আর জিরো তো কাল কিয়ামতের দিন অবস্থা কি হবে এটা চিন্তা ভাবনা করবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফে 10 নেকি পাবেন এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মান কারা হরফান যে ব্যক্তি কোরআনুল কারীম মিন কিতাবিল্লাহি যে ব্যক্তি আল্লাহর কোরআনের হরফকে তেলাওয়াত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি বললেন যে তার প্রত্যেকটি হরফের পরিবর্তে একটি করে নেকি পাবে আর একটি নেকি সোবান বি আশরি আমসালিহা 10টি নেকি একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায় লা আকুলু আলিফ লাম মিম হরফুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কথা তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম এটি একটি হরফ ওয়ালাকিন বরং আমি বলছি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তিনটি হরফ আলিফ লাম মিম এটিকে উচ্চারণ করতে গেলে তিনটি হরফ আছে তিনটি হরফ আছে তিনটি অক্ষর আছে এই তিনটি অক্ষরের বিনিময়ে আপনি পাবেন 30টি নাকি বলুন সুবহানাল্লাহ একটি হরফের বিনিময়ে 10টা নাকি চিন্তা করেছেন কখনো আরে আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না শিক্ষা অর্জন করতে পারেনি সূরাতুল ইখলাস তো আপনার আজ মুখস্থ কমসেকম এটিকে তো তিনবার তেলাওয়াত করতে পারবেন এক খতমে নাকি আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা জানেন না কোরআনুল কারীম তেলাওয়াত করতে আজ থেকে তওবা ইস্তেগফার করেন আল্লাহর কাছে দোয়া করে যান প্রতিজ্ঞা করুন শপথ করুন যে আল্লাহ তুমি আমাকে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার তৌফিক দান এটা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানছেন না যাতে করে কোরআন তেলাওয়াত করতে পারি যথারীতি মূল্যায়ন করতে পারি এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করে চেয়ে নেবেন অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে 30টি সিয়াম সুস্থ সবল রেখে পালন করার তৌফিক দাও বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে যথারীতিভাবে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দাও বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যারা আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করা শিক্ষা অর্জন করা সহজ করে দাও তেলাওয়াত করতে জানা তারা পারে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই মহামারী ব্যাধি করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখো বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে যখন মৃত্যু দিবে সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও বলুন আমিন ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু